হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমরা যারা ফরসেজ ডট আইওতে কাজ করি, নতুন করে কাজ করব চিন্তাভাবনা করতেছি, এমনকি যারা টিম লিডার আছে, ঠিক আছে, আপনারা প্রত্যেককেই একটা নোটিশ দেখতে পারছেন। ইভেন সেই নোটিশটাকে আমি সংক্ষিপ্ত আকারে ক্লিয়ার করব। আর সেই সাথে এগুলো আসলে বাংলাদেশে এখন বর্তমান এত হাইপ ক্রিয়েট করেছে কেন, সেই বিষয়টাও ক্লিয়ার করব। একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আপনারা জানেন বর্তমান MTFE বাংলাদেশ থেকে 11,000 কোটি টাকা নিয়ে চলে গেছে, ভেগেছে, স্ক্যাম করেছে, ঠিক আছে। সেটা ছিল একটা সেন্ট্রালাইজড একটা কোম্পানি বা সাইট, যে কোনো মুহূর্তে সেটা অফ হতে পারে। সো আপনারা বোঝেন নাই, জানেন নাই, না বোঝে না জেনে কাজ করেছেন, ঠিক আছে। আপনাদেরকে কিন্তু আমি সতর্ক করেছিলাম ইনবক্স করে করে, অনেকেই বলছিলাম এখানে কাজ করার দরকার নেই। বর্তমান এটা নিয়ে এত পরিমাণে হাইপ ক্রিয়েট হয়েছে, যার জন্য কিন্তু অনেক ইউটিউবার নোটিশ দিয়েছে। আপনার বায়োনারি ট্রেড, যেটাকে জোয়া বলা হয়, তারপরে এক্সপার্ট ট্রেড, তারপর হচ্ছে আপনার ওয়ান এক্স ব্যাট, মেল ব্যাট, ভেলকি, এগুলো কিন্তু সম্পূর্ণ অবৈধ বাংলাদেশ অনেক আগে থেকে, ঠিক আছে, মানে এগুলো আর কি। সো এই বিষয় সম্পর্কে কিন্তু আপনাদেরকে সবাই সতর্ক করেছে। সেই সাথে এই যে ডলারের বিষয়টা, আমরা ফোর্সেজে কাজ করে আমাদের প্রয়োজন কি ডলার, এই ডলারটা আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে বাই করতে পারেন, আপনাদের নিজ দায়িত্বে নিজ রিস্কে। এই ডলারের বিষয়টা যদি বাদ দিতে হয়, তাহলে পুরো বাংলাদেশ থেকে বাইন্যান্স এগুলো বাদ দিতে হবে, ঠিক আছে। যাই হোক, আমার জানা মতে, আমি যতটুকু বুঝি বা আমার যতটুকু জ্ঞান আছে, সেটা হচ্ছে যে আসলে এখানে এই ডলারের কোনো মানে এটা নিয়ে কোনো হয়তো হাইপ ক্রিয়েট হয় নাই। হাইপ ক্রিয়েট হয়েছে মনে করেন যে যারা বিভিন্ন প্রকার জুয়ার সাথে জড়িত। আর ফোর্সেজ হলো সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনার হচ্ছে মার্কেটিং করতে পারলে ভালো ভালো পরিমাণ প্রফিট, ঠিক আছে। যাক, এখন বিষয় হচ্ছে যে আপনারা জানেন ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে, সো রেগুলারলি অবশ্যই ভিডিও পাবেন। যারা এই বিষয় সম্পর্কে সতর্ক করেছে, সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। আর বিষয়টা হচ্ছে যে ডলার, আপনাদেরকে আগেও বলছি এখনও বলছি, আর আপনাদের সাথে আমি যে কাজ করেছি সেটা কিন্তু একদম 100% রিয়েল সততার সাথে। আর ফোর্সেজ কী ভাই, দেখেন ফোর্সেজ নিয়ে কিন্তু অলরেডি অনেক ভিডিও ভাই তৈরি করা হয়ে গেছে, মানে অনেক ভিডিও মেক করা হয়েছে, মানে এটা নিয়ে আমার জানা মতে কোনো মিটিং বলেন বা কোনো ভিডিও বলেন আমার জানা মতে নেই। এই একটা ভিডিও করতেছে শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। আপনারা এখানে যদি মার্কেটিং করেন, তাহলে প্রফিট নিতে পারবেন। আর ফ্রি ইনকামটা ভাই হয় কি, সেটা হচ্ছে আপনার কবে কখন হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। আর সেটা কিন্তু আপনার টিম জয়নিং, পার্টনার জয়নিংয়ের উপর ডিপেন্ড করে। একটা মানুষ আর কত কষ্ট করতে পারে, আপনাদের জন্য অনেক করেছে, আপনারা কী করেছেন আপনাদের কাছে প্রশ্ন করবেন, ঠিক আছে। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনারা যদি কাজ করতে চান এখানে, আপনারা নিজেরা বোঝেন জানেন কাজ করতে পারেন, ঠিক আছে। আর কত ডলার দিয়ে অ্যাকাউন্ট করতে হয়, কী করতে হয়, ইত্যাদি ইত্যাদি এভরিথিং আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, ভিডিওগুলো দেখলে সব কিছু বুঝতে পারবেন, বুঝে শুনে দেখে, ঠিক আছে। এক কথায় আপনি নিজে রিসার্চ করে এখানে কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। আর মিটিংয়ের, আসলে মিটিংয়ের বিষয়টা হচ্ছে কি, আসলে আপনারা মিটিংয়ে একটা কথা কয়বার বলা হয় বা একটা কথা কয়বার বলা যায়, আপনারা কিন্তু এসব বিষয় সম্পর্কে জানেন, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। যাই হোক, বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, এই MTFE-র জন্য বাংলাদেশ পুরো হাইপ ক্রিয়েট, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনারা যদি কোনো ইনভেস্টমেন্ট সাইট বা আপনার হচ্ছে কোনো ফ্রি সাইট যেখানেই কাজ করবেন, অবশ্যই আগে জানবেন, বুঝবেন, ওকে, একটু ডিসকাস করবেন। হুটহাট করে ভাই আপনারা মানে এমন এমন জায়গা যে স্ক্যামের শিকার হন, যেটা আসলে ধারণার বাইরে। আমার কথা হচ্ছে যে বাংলাদেশ, দেখেন আমরা বাঙালি, বাংলাদেশ বাঙালি, আমরা কিন্তু সবসময় ইনকাম শর্টকাটে করতে চাই, শর্টকাট খুঁজি, যে ইনভেস্ট করব ইনকাম করব। বাট আপনারা আসলে রিসার্চ করেন না ভাই। ইনভেস্ট তো আরও অনেক সাইট আছে যেখানে কোনো রিস্ক থাকে না, আপনি অনলাইনে বিজনেস পর্যন্ত করতে পারেন, সেটা করুন ভাই, সেটা করলে বেটার হবে। আর ফোর্সেজে ভাই যদি কাজ করতে চান, আবারও বলছি, আপনাকে এই প্ল্যানগুলো সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে। এইগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, দেখে শুনে বুঝে যদি আপনার ইচ্ছা হয় যেখানে কাজ করবে তাহলে কাজ করবেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে কাজ করবেন না, ঠিক আছে। কাউকে কখনোই কিন্তু জবরদস্তি করা হয় না যে আপনাকে এখানে কাজ করতেই হবে। আপনার কিন্তু জ্ঞান আছে, বুদ্ধি আছে, আপনি কিন্তু দিনশেষে একজন মানুষ, ওকে। যাই হোক, আর বেশি কিছু বলবো না, আপনারা নেক্সট টাইমে কী ভিডিও চান, ফ্রি ইনকাম নাকি ইনভেস্টমেন্ট সাইট,
কোনটা আপনারা যেটা চাইবেন সেটার উপরে ভিডিও করা হবে। আর ফরসেজ নিয়ে আর আমার জানা মতে কোনো ভিডিও নেই, কী ভিডিও করব। নতুন আপডেট আছে, আপডেটে কী আছে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন, ঠিক আছে। একটা মানুষ কত কষ্ট করতে পারে আপনাদের জন্য আপনারা কিন্তু সেটা জানেন, কত সততার সাথে কাজ করতে পারে সেটা কিন্তু আপনারা জানেন। এখন আপনারা একটু চেষ্টা করেন নিজের ক্যারিয়ার কীভাবে গড়বেন, ঠিক আছে। মানে এটা ছাড়াও অনেক কাজ করা যায়, ডিজিটাল মার্কেটিং, ফ্রিলান্সিং, ভিডিও মার্কেটিং, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি ইটিসি। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওতে যদি লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেহেতু এই সংক্ষিপ্ত বিষয়গুলো অনেকের জানার প্রয়োজন আছে, চাইলে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।